শহীদ বুদ্ধিজীবী দিবস আজ বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তানদের রাজধানী মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানান তারা বুধবার সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল সশস্ত্র সালাম জানায় বিউগলে বেজে ওঠে করুণ সুর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরে দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো হয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের সন্তানদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান মিরপুরে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী সেখানেও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এরপর দলীয় নেতাদের সাথে নিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোহিৰ ইন ফাৰহানাজ ডি বি চি নিউজ ডেস্ক